গতকাল 23 মে ছিল 20 জন আর আজকে 24 মে সকালে ছিল 56 জন আর এখন হচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী 71 জন মানে মাঙ্কিপক্সে এভাবেই দ্রুততার সাথে বাড়ছে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা একটি শিশু যে লন্ডনের একটি হাসপাতালে আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং বলা হচ্ছে যে সে আশঙ্কাজনক অবস্থার মধ্যে রয়েছে আপনারা জানেন যে মাঙ্কিপক্স ইতিমধ্যেই অনেক দেশগুলোতে ছড়িয়ে পড়েছে বিশেষ করে এটি যুক্তরাজ্যে প্রথম ধরা পড়ে 8 মে তারপরে কিন্তু ইউরোপের অনেক দেশ কানাডা অস্ট্রেলিয়া সহ অনেকগুলো দেশে এই মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যে প্রথম ধরা পড়ে একজন তারপরে আজকে এই এই গত 17-18 দিনে সেটি 71 জনে ছড়িয়েছে ইতিমধ্যেই যে যেসব হাসপাতালে মূলত যৌন রোগের চিকিৎসা করা হয় এ ধরনের ক্লিনিক থেকে 10 জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে যারা আসলে এই ধরনের মাঙ্কিপক্স রোগীর সংস্পর্শে এসেছে তাদেরকে 3 সপ্তাহে আইসোলেশনে থাকতে হবে মাঙ্কিপক্স হচ্ছে এক ধরনের বসন্ত যেটি গুটি বসন্তের মতো এবং এটি তেমন কোনো চিকিৎসা পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি গুটি বসন্তের যে টিকা বা ভ্যাকসিন সেটি আসলে 85% কাজ করে বলে ইতিমধ্যে বলা হয়েছে মাঙ্কিপক্সে আক্রান্ত মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছেন প্রেগনেন্ট বা গর্ভবতী নারী এবং 12 বছরের নিচে শিশুরা আপনাদেরকে এখানে বেশ কিছু তথ্য জানিয়ে দিই বিশেষ করে যেসব দেশগুলোতে মাঙ্কিপক্সের আক্রান্তের সংখ্যা ধরা পড়েছে এবং যে কারণে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সতর্কতা জারি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তার মধ্যে সুইডেন রয়েছে বেলজিয়াম রয়েছে জার্মানি অস্ট্রিয়া সুইজারল্যান্ড ইসরায়েল ইতালি স্পেন নাইজেরিয়া ক্যামেরুন কেনেডি আইল্যান্ড পর্তুগাল ফ্রান্স ইউকে এবং নেদারল্যান্ডস এই দেশগুলোতে প্রায় 200-এর উপরে ইতিমধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী ধরা পড়েছে সবচেয়ে বেশি ধরা পড়েছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যে স্কটল্যান্ডে থেকে শুরু করে ওয়েলস সারা দেশেই ছড়িয়ে পড়ছে এই রোগ সুতরাং মাঙ্কিপক্সের ব্যাপারে এক ধরনের সতর্কতা জারি করা হচ্ছে এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে এখানকার স্বাস্থ্য সংস্থা সুতরাং আপনারাও একটু যে নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং এই এটি হলে আসলে উচ্চ জ্বর হয় শরীরের মধ্যে এক ধরনের র্যাশ বা গুটি বসন্তে হলে যেরকম দাগ হয় সেরকম ক্ষত তৈরি হয় এছাড়াও শরীরে ব্যথা এ ধরনের বেশ কিছু উপসর্গ রয়েছে সুতরাং এ ধরনের যদি কারো শরীরে কোনো র্যাশ হয় হঠাৎ করে উচ্চ জ্বর হয় শরীরে ব্যথা হয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এবং বলা হচ্ছে মূলত অনিরাপদ যৌন মানে সংসর্গে গেলে সাধারণত এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে বিশেষ করে সমকামী যারা আসলে বহুগামী বা একের অধিক সঙ্গীর সাথে যারা যৌন মিলন করে থাকেন তাদের ক্ষেত্রে আসলে এটি অনেক ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে বেশি ঝুঁকির তালিকায় আসলে এখানে সমকামী যারা তারাই রয়েছেন সুতরাং মাঙ্কিপক্সকে আসলে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এটি মহামারী আকারে যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি বলছে এটি যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে তাহলে কোভিডের মতো আরও একটি ভয়াবহতা দেখতে পারে বিশ্ব এই হচ্ছে মাঙ্কিপক্স নিয়ে সর্বশেষ যে তথ্যগুলো আমাদের কাছে ছিল সেগুলো মাঙ্কিপক্স নিয়ে পরবর্তীতে যখনই যে তথ্যগুলো আসবে আবারও আপনাদেরকে জানিয়ে দিব আসমু মাসুম রানার টিভি লন্ডন